আজ আলোচনা করছি ইনসুলিন কখন ও কেন নিতে হবে। অনেকেই পড়াশোনা করেন, ইনসুলিন নিতেই হবে, ঔষধে কি হবে না, ঔষধ বাড়িয়ে দিন, না হয় একটু বেশি হাঁটাহাঁটি করব। ইনসুলিনের রোগীরা ইনসুলিন গ্রহণ করতে বেশ অস্বস্তি ও অনীহা বোধ করেন। অবশ্য সবসময় যে ডায়াবেটিসে ইনসুলিন নিতেই হবে তা নয়, ইনসুলিন গ্রহণের নির্দিষ্ট কারণ ও নির্দেশনা আছে। টাইপ 2 ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে জীবনাচরণ পরিবর্তন ও নানা ধরনের ঔষধেই নিয়ন্ত্রণ করা যায়। কিছু বিশেষ রোগীর বেলায় ইনসুলিন দরকার হয়। এখন জেনে নিন কখন চিকিৎসক ইনসুলিন গ্রহণ করতে বলতে পারেন। গর্ভাবস্থায় ও শিশুকে স্তন্যপান করানোর সময় সবচেয়ে নিরাপদ হচ্ছে ইনসুলিন, তাই গর্ভকালীন ডায়াবেটিসে এবং আগে থেকে জানা ডায়াবেটিসের রোগী যদি মা হতে চান তবে সব ঔষধ বন্ধ করে দিয়ে ইনসুলিন দিতে হবে। ডায়াবেটিসের রোগীদের যে কোনো অস্ত্রোপচারের আগে ও পরে শর্করা নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেবল ঘা শুকানোকে ত্বরান্বিত করাই নয়, নানা ধরনের জটিলতা এড়াতে এ পরিস্থিতিতে সাময়িক বা দীর্ঘমেয়াদী ইনসুলিন লাগতে পারে। বিভিন্ন গুরুতর রোগে যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মারাত্মক কোনো সংক্রমণে যেমন যক্ষা, নিউমোনিয়া, ফোড়া, গ্যাংগ্রিন ইত্যাদি দ্রুত সেরে উঠতে ইনসুলিনই সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ। উচ্চমাত্রায় কয়েকটি বা তিন ধরনের ওষুধ প্রায় সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করার পর কারো ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে একে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ফেইলিওর বলে। এটা প্রমাণ করে তার ঔষধ আর কাজ হবে না, কেননা তার অগ্নাশয়ে যথেষ্ট ইনসুলিন উৎপাদন হচ্ছে না, এই ক্ষেত্রে তাকে ইনসুলিন নির্ভর হয়ে যেতে হবে। কিডনি ও যকৃতের জটিলতা থাকলে ইনসুলিন ব্যবহার করতে হবে। জন্ডিস হলে সাময়িকভাবে ঔষধ বন্ধ রেখে ইনসুলিন দিতে হবে। অনেকের প্রথমেই রক্তে শর্করার মাত্রা অনেক বেশি ধরা পড়ে। রক্তে শর্করা 16.7 মিলিমোল বা 300 গ্রাম বা ডিসি লিটারের বেশি বা গড় শর্করা HbA1c 10% বেশি হলে ইনসুলিন দিয়ে আগে কমিয়ে নিতে হবে। এ অবস্থায় ঔষধ কার্যকর নয়, বরং নানা জটিলতা ডেকে আনবে। কিডনি ও যকৃতের জটিলতা থাকলে ইনসুলিন ব্যবহার করতে হবে। জন্ডিস হলে সাময়িকভাবে ঔষধ বন্ধ রেখে ইনসুলিন দিতে হতে পারে। রক্তে শর্করা আকস্মিকভাবে অনেক বেড়ে গেলে ডায়াবেটিক কিডোএসিডোসিস ও হাইপার এসমোলার কোমা নামের জীবনাশী জটিলতা হতে পারে। এরকম আশঙ্কা বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করে স্যালাইনের মাধ্যমে ইনসুলিন দিতে হয়। টাইপ 1 ডায়াবেটিসে ঔষধ কাজ করে না, এদের ইনসুলিন নির্ভর হয়ে বেঁচে থাকতে হয়। আলোচ্য টিপসটি ডাক্তার এ হাসানাত শাহিন এর সৌজন্যে। সবার সুস্থ থাকা কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।